আজকের গল্প পাঠের আসরে শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের নাম সংসার। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয়ে বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে, স্বামী ভবতারণ ভট্টাচার্য ভবঘুরে লোক, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে, এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন, সেখানেই থাকেন, সেখানেই খান। বড় একটা বাড়িতে আসেন না তিনিও, ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া, পায়েস দই এবং বৈকালির ফলমূল বারো ভূতে লুটে খায়। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুটুলি, তাতে প্রসাদি লুচি ও মিষ্টি, ফলমূল একটা বা ক্ষীরের ছাঁচ থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে, যা হয় পেলেই খুশি, তা কাঁচা আমড়া হোক, পাকা নোনা হোক বা চাল ভাজা, তালের কল হোক, আধ পাকা শক্ত বেল হোক, খাওয়া পেলেই হলো। স্বাদের অনুভূতি তার নেই, টক ঝাল মিষ্টি তেতো তার কাছে সব সমান। ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুর দাদা? দাদু টাদু বলার নিয়ম নেই এই সব অজপাড়া গায়ে, ও সব শৌখিন শহুরে বলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে। ঠাকুর দাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন, ও তাতেই মহা খুশি। ঠাকুরদাদা যে জিনিস দেন, তার চেয়ে যে জিনিস দেন না, তা অনেক ভালো ও অনেক বেশি। পুটুলির সে অংশে থাকে বৈকালি ভোগের লুচি, কচুরি, মালপোয়া ও তালের বড়া। যখনকার যে ফল, সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুটুলির অন্য অংশে চাইলে, কিন্তু তাতে আর লোভ হয় না। ওরকম দেখতে খুব ছেলেবেলা থেকে সে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুরদাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং সটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন, কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই। ও বৌমা, বৌমা ওপরে এসো। কে বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ উপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলি খুলে কি সব খাবার জিনিস দ্রুতভাবে হাড়ির মধ্যে পড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাড়িটার দিকে পিছন ফিরে বসলেন, বললেন, বৌমা ইয়ে করো তো,
আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও। আপনি রাতে কি খাবেন? ভাত রাঁধবো? না, তুমি শুধু খাবার জল এক ঘটি দিয়ে যেও পরে। এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই, যা যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না, ওরা নিজে রাঁধে নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড় জোর একটু জল, কোনোদিন একটু নুন চান পুত্রবধূর কাছে। এর থেকে বেশি কিছু চাইবার থাকে না, কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূর তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে। বোধহয় সেজন্যই পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকল, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিয়েছি, আর তুমি এই দুখানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, আধখানা ছানার মালপোয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ এত কেন সদয় হয়ে উঠলেন তার উপরে? না খেয়ে থাকলেও তো কোনোদিন পোছেন না, সে কি খাচ্ছে না উপোস করছে। সে বললে, আমি যাই বাবা। হ্যাঁ যাও, পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না, করুণার পাঠশালার মাইনে চার আনা বাকি, তাগাদা করছে মাস্টার, তাও দিতে পারছি নে। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে। নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে। সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিচ্ছু খায় না। করুণার জন্যে দুবেলা চাল নেওয়া হয় ও জল দেয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয়। তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র ওঠে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখাট করে, কলা বাদুর পুরনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে। ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে। কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়, ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, ও কী খুটখুট করছে মা? কিছু না, তুই ঘুমো, ও ইঁদুর। বাইরে ছাদে? ওই শোনো। ও কিছু না, তুই ঘুমো। শাকচুন্নি আছে মা বেলগাছে? না, সেসব কিছু নেই। শোনো মা, রেতার দাদা গল্প করেছিল, তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে, রেতা নিজেও দেখেছে একদিন। বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত আটটার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি তো কিছু দেখি নে। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, এ কথা গায়েও সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘরধরের মাঝে ছোট্ট একটি ছেলে সম্বল করে বসবাস করে সে ওই ভূতের বাড়িতে। বাবা, শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরে, স্বামীও প্রায় তাই,
শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল। ধন্যি সাহস বটে মেয়েছেলের, বলেন গ্রামের লোকেরা। কেউ কেউ বলে, মেয়ে মানুষের ভাই যাই বলো অত সাহস ভালো না, স্বভাব চরিত্রের কার কীরকম তা তো কেউ বলতে পারে না। শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে, ও মা ওঠো না, কিসের শব্দ হচ্ছে? তুই বাবা আর ঘুমোতে দিলি নে, কই কোথায় শব্দ? কে এসে দরজায় ঘা দিলে, কড়া নাড়লে ওদের ঘরের বাইরে? তারা ধড়মড় করে উঠে বললে, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি। দোর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল, ও বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে, এসো এসো, একেবারে শেষ রাত্রিরে, ভালো আছো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়, আসতে যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত 10টা থেকে, এই খানিকক্ষণ আগে তখন চললে। তুমি হাত মুখ ধোও, জল গামলায় আছে, গাড়ুতে আছে, আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রিরই ভাত খেয়ে মরি আর কি, আমার পুটুলির মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা সরে আয়, তোর জন্যই জিলিপি কিনেছিলাম, তা মিয়ে নেতা হয়ে গিয়েছে, এই নাও খোকারে দোকান দাও, তুমি দোকান খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো না না, যা বলছি শুনো না, আমার পেট ভালো না কদিন থেকে, সরু চিড়ে ভিজিয়ে নেবুল রস আর নুন মেখে বেশ কোচলে কতবার করে। থাক থাক, তোমাকে আর শোনাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো। যাব, তার আগে একবার গাড়ুটা দাও দেখি, গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিড়ে ভেজাতে দিল, স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলে। তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিড়ের কত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে। স্বামী একটুকু মুখে দিয়েই বললে, বাহ বেশ, নুন লেবু মিশিয়ে চমৎকার খেতে লাগছে। আর দেবো? না না, এই বেশি হয়েছে। হ্যাঁ গা, ধার দে না কত এবার। মাছ কিনেছিলাম একদিন চারানা, একদিন দুয়ানা, আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বষ্টুমি বাড়ি থেকে কিনে এনেছিলাম দুয়ানার। আমসত্ত্ব আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ নয়? স্বামীর মুখে কড়া সুরের কথা এই প্রথম নয় তার, আর ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর, গা সওয়া হয়ে গিয়েছে তার, তাও বিনি দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু? অবোধ না দিতে পারলে কষ্ট হয়। বারে খোকা কাঁদতে লাগলো, দেবো না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে তারপরে দিও। মুখ সামলে কথা কও বলছি, বাপ তুলো না, খবরদার। ওরে বাপরে, দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি, তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো অজপার মুখ্য আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে, স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। উপর থেকে উপেন ভট্টাচার্য বললেন, কে কে, কি হলো,
কে ওখানে? ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে, তোমায় আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার? খবরদার, আবার বাপ তুলছ? বেরো তুমি, বেরো বাড়ি থেকে, দূর হও, তোমার মুখে ছায়ের নূরও দেব বলে দিচ্ছি, বেরো। হারামজাদি, দেখ এখনো মুখ সামলা বলে দিচ্ছি, বেরোব কেন? তোর কোন বাবারে বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি, তুই বেরো। করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুন্ধুমার চক্রার মাঝখানে পড়ে গিয়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে, চল খোকা আমরা এ বাড়ি থেকে চলে যাই, ওরা থাকুক যাদের বাড়ি, তোর আমার বাড়ি তো না। খবরদার খোকাকে ছুঁয়ো না বলছি। যাবি হারামজাদি, তো একলা মর্গে যা, খোকা তোর না আমার। বেশ রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি, যা বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে, তুমি যেও না মা, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বললে, খোকন কেঁদো না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব, রেলগাড়ি কিনে দেব, মোটর কিনে দেব, এসো। করুণা কান্নায় জড়িত সুরে বললে, না এসো না। কলকাতায় যাবি নে? না। মাকে সে আরো বেশি জড়িয়ে ধরে। এমন সময় উপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্রিরই? তুই মানুষ হলি নে, এই দুঃখে আমি আর বাড়িতে আসি নে, কেন মিচিমিচি বৌমাকে যা তা বলছিস? আমি সব শুনেছি উপর থেকে, তোরই তো দোষ, ও আমার ঘরের লক্ষ্মী। আপনাকে তো কিছু বলিনি, আপনি ওপরে যান বাবা, আমাদের কথার মধ্যে আস্তিকে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝব। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি, আমার বাড়ি না তোর বাড়ি? আমি আজও বেঁচে নেই, তোর কি দাবি আছে এ বাড়ির উপর? আমি ওপর থেকে সব শুনেছি, বদমাইশ পাজি কোথাকার, আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব, কালই আমি যাচ্ছি সদরে, বৌমাকে ওছি করে যাব, তোমার বাড়ির আম্বা ঘুচিয়ে তবে আমার কাজ, হতচ্ছাড়া বদমাইশ। রাত দুপুরের সময় এসে উনির ঘরের বউকে বলবেন, বেরো বেরো, মুরদ নেই এক করার। হ্যাঁ রে হারামজাদা, ও ভদ্র লোকের মেয়ে সারা মাস কি খায় তুই কোনো হদিশ রাখিস? না কেউ রাখে, বেরো বলতি লজ্জা করে না? এসো তো খোকন, এসো, চলো বৌমা ওপরে ঘরে চলো। তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গেই। সে ফিসফিস করে খোকনকে কি বললে। খোকন বললে, ঠাকুর দাদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বললে, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা? জিজ্ঞেস করুন তো তাকে, কে আগে বেরিয়ে যাবার কথা বলেছে। হ্যাঁ খোকন বলতো। আপনার বৌমাই বললে না আমাকে বেরিয়ে যেতে? কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ ওর বাবার বাড়ি, আলবাত ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুই এসব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি। উপেন ভট্টাচার্য উপরে উঠে গেলেন, ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোশর কোণে। খানিক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা দু টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই দিলাম, ধার দেনা শোধ দিও, আমি এক্ষুনি চললুম, দেশলাই দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন দেশলাইটা ওই রয়েছে, দে তো। একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারুণ জামা গায়ে দিতে দিতে বললে, এসেছিলাম অনেক আশা করে, তাই এ বাড়িতে আমি থাকবো না,
এখানে আমার পোষাবে না বুঝলাম, কেউ যখন আমাকে দেখতে পারে না এ বাড়িতে। খাওয়া হলো না, শরীরটাও খারাপ, তা হোক যাবই, আর আসছি নে। দেখ খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মোটর কিনে দেব, লজেন চুজ কিনে দেব। করুণা নিরুত্তর। যাবি? না। এসো আমার সোনা, আমার মানিক, চলো আমার সঙ্গে। এই সময়ে তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে, কেন পাগলামি করছো, বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, হাত ছাড়। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলেন। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করো না। ছি, ফের আবার? এইবার কিন্তু ভালো হবে না বলছি, খবরদার আমার গায়ে ছুঁয়ো না। আচ্ছা ছোবো না, বসো ওখানে। ফের কথা বলে? খোকন, ও খোকন, যাবি আমার সঙ্গে? আয় আয় আয়, কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার। করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে, তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে, খাও, পেটটা ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ ভারী ভারী, পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে, উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কি জানি। খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যের সময় এলেন, আমি বললাম ভাত রেঁধে দিই, উনি বললেন না। পেঁপে আর আছে? দিয়ে এসো না উপরে। সে তুমি বললে তবে দেব। সে দিয়ে এসেছি, তুমি তখন ঘুমিয়ে। দিও, বুড়ো মানুষ, সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন, ও খেয়েছে, ওকে ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। এখন কেমন মনে হচ্ছে? এখনো গোলযোগ যায়নি, ভাতে জল দিয়ে নুন লেবু দিয়ে তাই খাবো, তেল দাও নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বললে, কি বাবা? এনে খা। তারা বললে, আহা কেন আবার, তুমি খাও। এই সময় উপেন ভরচাজ খরম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন, ঘরে উকি দিয়ে বললেন, কে ভবতারণ? ভালো পেঁপে খা। ইয়ে বৌমা, আমি আসি, ওখানেই খাবো। ভবতারণ আজ আছিস তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে, না বাবা, ওবেলা চলে যাব। আপনি আসবেন না ওবেলা? আচ্ছা, তুই যাবার আগে আমি ফিরে আসব। আমি। এই সময় তারা ফিসফিস স্বরে কি বললে স্বামীকে। ভবতারণ ডেকে বললে, বাবা। কি? এবেলা এখানে দুটো খাবেন? আপনার বৌমা বলছে। কই মা, জানতে যাচ্ছি বাধালে, একসঙ্গে বসে অনেকদিন খাইনি, কেমন? উপেন ভরচাজ সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠানে পা দিলেন, কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বললে, তামাক সেজে দেব? দাও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলো। বৃদ্ধ উপেন ভরচাজ চোখ বুঝে হুকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন, এমন সকালবেলা কত কাল আসেনি তার জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর, ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে, ওটি সটি নেই কোনো বিষয়েই কারো।
তার উপরে দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না, তাই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে। অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হল। কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি। ভবতারুণ বাড়ি ফিরে এলো আটটার সময়। স্ত্রীকে বললে, দেখো কারে বলে যশুরে কই, আধ পোয়ার নামও নেই, ওপরে এক পোয়া 500 টাক, বাবাকে দেখাও। পুত্রবধূ বললে, এই দেখুন। বাহ বাহ বাহ, কত করে শের নিলে? 3.5 টাকা। তা হবে, যুদ্ধের সময় ছিল ভালো, এ দিন দিন যা হয়ে উঠল। অনেক দিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে, পেটের দায়েই তো ছেলে উপযুক্ত হয়নি। নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না, ওদের ভার লাঘব করবার জন্যেই তিনি পরের বাড়িতে খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবা নিদ্রা দেবার জন্য উপর ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। আহ কি আরাম, সব আছে তার, অথচ নেই কিছুই। আজ দিনটা একটা চমৎকার দিন, এমন দিন আবার কবে আসবে? 12 মাসে সজনে গাছে ফুল ফুটেছে, ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে। ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূও আপন মনে আজ খুব খুশি। ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি যেন আজ কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে। দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এ কথাই তার মনে হচ্ছিল। তার আছে সবাই, শ্বশুর স্বামী পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজল্যমান সংসার যাকে বলে। ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে, ওদের খাইয়ে সুখ। ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরু রায়ের নাতির অমূল্য রায়ের ওখানে। স্থলপথে যাত্রী দুজনেই। দুপুরের পর ভরা পেটে মৌতাত জমে ভালো। আজ কিন্তু সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমোতে দেখে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন, দুটো গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ রোজ পায়? কত কষ্টে থাকে এই বাড়িতে একা। সে নিজে অক্ষম স্বামী, কিছু করবার পথ তার নেই সামনে। সে ভালো হবে ভাবে ভেবেছে কতবার, কিন্তু তা হবার জো নেই। সে জানে কেন, সঙ্গ বড় খারাপ জিনিস। সে সব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে, জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উবে যাবে কর্পূরের মতো। তবুও আজকের দিনটা একটা সুন্দর জাকালো শান্ত দিন হয়ে থাকবে তার জীবনে। তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে, চা আছে ঘরে? চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না চা খায় না, লেবু আর নুন দিয়ে চিড়ের কত করে দিই। স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে, তার অদৃষ্টে নেই, কার কি দোষ। তারা সত্যি ভালো মেয়ে বড্ড। এদিকে দিবা নিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য সবে উঠেছেন। অমনি পুত্রবধূ গরম চায়ের গেলাস নিয়ে এসে তার হাতে দিলে। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি
চা বাড়িতে ছিল? ছিল। বেশ বেশ বেশ, পুত্রবধূ হাসি মুখে বললে, আর কিছু খাবেন? হ্যাঁ, তা কি খাওয়াবে? বেশ, দো ভাজা করে চিড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসে দেব। বেশ বেশ, কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে এটাও একটা। আর শোনো, ভবতারণকে আর খোকনকেও দিও। তামাক দেবো বাবা? এখন না, চিড়ে ভাজা আগে খাই তারপরে। বাহ, মৌতাটা নষ্ট করে দেবে বৌমা। অমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমিদার বড় বিলের ওপারে। সারাদিন কেউ কোথাও নেই, ভবতারণ চলে গিয়েছে। যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনে চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে। রাত্রে আবার কলাবাদুর উড়ে কড়িকাঠের খোপে খোপে, প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে, ও কিসের শব্দ মা? ওঠো ওঠো, ওটা কি মা? শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি, বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে